তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ, অথচ কলেজের মধ্যে কোনো পোস্টার নেই, ব্যানার নেই, শোনা যায় না কোনো স্লোগান। খাস কলকাতার আনোয়ার শাহ রোডের যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজেই হাওয়া বদলের বার্তা। বৃহস্পতিবার রাজ্যের দুই মন্ত্রী ও অ্যাডভোকেট জেনারেলের উপস্থিতিতে প্রকাশিত হলো ছাত্র সংসদের নয়া সংবিধান। কি বলছে সেই সংবিধান? ছাত্র সংসদ হবে সম্পূর্ণ অরাজনৈতিক, রাজনৈতিক ক্রিয়াকলাপ হবে কলেজের গেটের বাইরে, যখন তখন যেখানে সেখানে পোস্টার ছাঁটা বা স্লোগান দেওয়া যাবে না। ক্যাম্পাসে রাজনৈতিক দলের আনাগোনা বরদাস্ত নয়। ছাত্র সংসদে নির্বাচনে অংশ নেওয়ার আগে বিতর্কে অংশ নিতে হবে। ভোটে দাঁড়াতে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়ের উপর হওয়া আলোচনা চক্রে বছরে অন্তত একবার অংশ নিতে হবে। মনোনয়ন দাখিলের সময় সেই সংক্রান্ত শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত শৃঙ্খলা মেনে চললে তবেই ভোটে অংশ নেওয়া যাবে। ক্লাসে নিয়মিত হাজিরা না থাকলে ভোটে দাঁড়ানো যাবে না। ছাত্র সংসদের মিটিংয়ে এবং গভর্নিং বডিতে অলরেডি প্লেস করে দিয়েছি, এবং গভর্নিং বডি তাতে এখনও কনসেন্ট জানাননি। যদিও গভর্নিং বডি প্লেস করা হয়েছে, গভর্নিং বডি পর্যালোচনা করবেন এটা নিয়ে। গভর্নিং বডিতে অ্যাজ এ জেনারেল সেক্রেটারি আমি প্লেস করে দিয়েছি কনস্টিটিউশনটা। আজকে সবার সামনে জনসমক্ষে আমরা কনস্টিটিউশনটা, মন্ত্রী এসেছিলেন, অ্যাডভোকেট জেনারেল রয়েছেন ক্যালকাটা হাইকোর্টের, তার সামনে আমরা কনস্টিটিউশনটাকে প্রকাশ করলাম। ইতিমধ্যে এবিপি আনন্দর স্টুডিওয়ে এসে সেন্ট জেভিয়ার্স মডেলের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। কারণ ছাত্র ভোট হয় কিন্তু অশান্তি হয় না, কলকাতায় এর সব থেকে বড় মডেল সেন্ট জেভিয়ার্স। সেখানে প্রচার ছাড়াই ছাত্র সংসদ নির্বাচন হয়। ছাত্র সংসদ বা স্টুডেন্টস কাউন্সিল সম্পূর্ণ অরাজনৈতিক, তাই ক্যাম্পাস কিংবা গেটে রাজনৈতিক নেতাদের আনাগোনার কোনো সম্ভাবনা নেই। সরকারি স্তরে সেন্ট জেভিয়ার্স মডেল নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের এই অনুষ্ঠানে রাজ্যের আইনমন্ত্রীর মুখেও শোনা গেল অরাজনৈতিক ছাত্র সংসদের পক্ষে সওয়াল। আই হাম্বল মাই থ্যাঙ্কস টু দি যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, দি মেম্বার্স অফ দি যোগেশচন্দ্র চৌধুরী কলেজ ইউনিয়ন, স্পেশালি ফর টেকিং এ ডিসিশন দ্যাট দে হ্যাভ মেড এ স্পেশাল কনস্টিটিউশন দ্যাট দেয়ার উইল বি নো ইন্টারফিয়ারেন্স অফ পলিটিক্স ইন দি কলেজ। ইট উইল শো দি পরিবর্তন আসে এদিক থেকে যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রদের কাছে অভিনন্দন জানাবো। সবাই মিলে একটা ভাবনা নতুন করে সমাজের কাছে রেখেছে, ছাত্র সমাজের কাছে, এবং এরকম একটা ভাবনার মধ্যে আমাদের আসার প্রয়োজনও আছে বলে আমার মাঝে মাঝে মনে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজের প্রাক্তনী, রাজ্যের একাধিক মন্ত্রীও পড়েছেন এই কলেজে। শাসক দলের ছাত্র সংগঠনের হাত ধরে সেই কলেজ থেকেই কি তাহলে পালা বদলের শুরু? কৌতূহল শিক্ষা মহলে, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।